এইখানটি খেলতি তাড়াতাড়ি ওঠ মা, বেলা 8টা বেজে গেল, এতক্ষণ ঘুমাতে হয়? উঠে পড়তেও তো বসতে হবে, তোর সামনে না পরীক্ষা, তাড়াতাড়ি ওঠ। না মা, আমি এখন উঠবো না কিছুতে, আমার খুব শীত করছে। একটুও ঠান্ডা লাগবে না, আমি তোকে এখনই সোয়েটার টুপি সব পরিয়ে দেবো। তুমি তাহলে যাও, আমার চলো সোয়েটার টুপি সব নিয়ে আসো, আমি ওগুলো পরে তারপর উঠবো, আমি উঠতেই পারবো না, আমার খুব শীত করছে। আরে এই দেখ না বোকামি, আমি নিয়ে এসেছি সব একদম গরম গরম। ও তুমি সোয়েটার টুপি সঙ্গে করে নিয়েই এসছো? গায়ে পরিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ও টুকু ড্রাস ট্রাস করে পড়তে বস। হ্যাঁ ও ফালকে খুব ঠান্ডা পড়েছে গো মা, তুমি এত সকাল সকাল উঠে বাসন মাজা ঘর মোছা এগুলো কি করে করো গো মা? আমি হলো তো পারতামই না। আরে মা আমরা তো, মা আমরা তো বড়, আমাদের তো সব করতেই হবে তাই না? তোরা তখন ছোট, তোরা তো এখন এইসব কাজ করবি না, আমরা তো বড়, আমাদের তো এগুলো করতে হবে, আমাদের কোনো কষ্ট হয় না রে। সোয়েটারটা তুই এক একটা পরে নে ধর। আচ্ছা দাও আমি সোয়েটারটা পরে নিচ্ছি। ঠান্ডা টুপিটা তুমি পরিয়ে দাও, একদম শীত কাতরে মেয়ে আমার। নে আর পরিয়ে দি। নে হয়ে গেছে তো, এবার তাড়াতাড়ি ও তুই ব্রাশ করে নে, তারপর পড়তে বাস, আর তোর জন্য আমি ডিম টোস্ট বানাচ্ছি, ঠিক আছে? আজকে মা আর বাবাকে একটা সারপ্রাইজ দেবো, আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই, তারপরে গিয়ে রান্নাঘরে আমি রান্না করব, তারপর মা আর বাবা বসে খাবে, খুব মজা হবে। আজকে রান্নাটা আমি করব, যাই। তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়েছি, এইবার যাই মা আর বাবার জন্য রান্নাটা করে নিই। মা মনে হয় পাশের বাড়ি জেঠুদের বাড়ি গল্প করতে গেছে, কোথাও তো দেখতে পেলাম না। এই ফাঁকে গিয়ে রান্নাটা করে নেবো, আর মা যখন বাড়িতে আসবে দেখবে সব রান্না হয়ে গেছে, তখন তো পুরো সারপ্রাইজ হয়ে যাবে। যাই তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে নিই চুপি চুপি। তার আগে এই মাফলার টুপি গুলো খুলে নি, গরম লাগছে এখন, চুলটাও ভালো করে বেঁধে নি। আজকে তো খুব মজা হবে, মা আর বাবার জন্য আমি আজকে সব রান্না করবো, মাকে কিছু করতেই দেবো না। এই শীতকালে কি মাদের কষ্ট হয় না নাকি? আজকে মাকে বলবো তুমি বিছানায় বসে বসে আরাম করো, আর আমি সব রান্না করে দিচ্ছি, তাহলে মা একটু রেস্ট পাবে। কোন সকালে উঠে আমাদের জন্য প্রতিদিন রান্না করে, আজকে আমি মাকে সাহায্য করে দেবো। এবার গিয়ে মা আর বাবার জন্য রান্নাটা করে ফেলি, চুপি চুপি যেতে হবে, যদি মা দেখে না তাহলে তো আমার কিছুতেই রান্না করতে দেবে না। যাই আমি কিছু জানি না, আমি রান্না করে গেলাম, আমি রান্না করবো, আমি কিছু জানি না, তুমি কিছু বলবে না আমাকে। আরে খেতে শোন, আমার কথা শোন। না না মা, আমি তোমার একটা কথাও শুনবো না, আজকে আমি রান্না করবো আর তোমাকে আর বাবাকে খাওয়াবো। হাত পুড়ে যাবে মা, তুই পারবি না। আমার কিচ্ছু হবে না মা, আমি এখন বড় হয়ে গেছি, আমার হাত কেন পুড়বে? আমি তো এখন সব বাড়ি করতে, তাই না? আমি একা একা খেতেও পারি আর রান্নাও করতে পারবো। ঠিক আছে, একদম সাবধানে করবে, হাত যাতে না পড়ে, ওপর দিয়ে আস্তে আস্তে করে ছাড়বে। ফার্স্টেই লেদাটা ছাড়। মেয়েটা জ্বালায় আর পারি না, এইবারে বড় মাথাটাকে ছাড়বো। কি হলো খেন্তি? মা দেখো না আমার হাতটা কিভাবে পুড়ে গেল। হাত পড়লি কি করে? আমি তো মাছগুলো আস্তে আস্তে ছাড়ছিলাম, কিন্তু ওই মাথাতে ছাড়তে গেল, ওর হাতে ঝোলটা ছিটকে আসলো আর আমার হাতটা পুড়ে গেল। আমি বারবার বলছিলাম যে আস্তে আস্তে কর, কতটা হাত পুড়ে গেছে বাবা। এবার আমি কি করবো, তোর বাবা সেটা আমাকে খুব বকবে রে, খুব জ্বালা করছে। তাড়াতাড়ি এদিকে আয়, চল আমার সাথে, চল আমার সাথে লাগিয়ে দেবো, চল। তোকে কে বলেছিল আমার বাবার জন্য রান্না করতে? আমি বলেছিলাম, হাতটা কতটা পুড়ে গেছে, এই এখন শীতকাল, ঘা তাড়াতাড়ি কি টানবে? কোন আঙুল দে, বড়নীল লাগিয়ে দিতে, ভালো করে বড় লিনটা লাগিয়ে দিই, তাহলে হাতের জ্বালাটা একটু কমবে। কিন্তু এই আঙুলটা লাগছে, জ্বালা করছে খুব, দাঁড়ান ফুদি দি, জ্বালা কমেছে একটু? আর জ্বালা করছে না, তুমি ফুদি দিচ্ছ না তাই জন্য। আর কোনোদিনও রান্না করতে যাবি না, কিন্তু আমি বলে দিলাম জ্বালা কমে গেছে একটু, আর কোনোদিন যদি রান্না করতে যাস দেখবি। ঠিক আছে তুই যা, সাবধানে গিয়ে স্নানটা করে নে। ঠিক আছে আমি গিয়ে তাহলে স্নানটা করে নিই। হাতটা পুড়িয়ে বসে রইল, এখনো বৌমা ঘুমাইতেছি, এখনো বিছানা ছাইরা ওঠে নাই। আজকে আমার গরম জল কইরা দিল না, নিজে গরম জল কইরা স্নান করতে হইলো। আজকে আসুক একবার, দেখাইতেছি মজা। মা আপনার গরম জলটা কোথায় রাখবো, টেবিলের উপর রেখে দেবো? বৌমা কটা দিবি, ও কয়দিন থাকবা, বেলা কত হয়েছে দেখছো? আসলে আজকে একটু ঠান্ডা পড়েছে না, আমার ঠান্ডা লাগার একটু। ওইসব বাহানাবাজি কম করবা, ওইসব ঢঙের কথা তোমার বাপের বাড়ি গিয়ে কইবা, এই বাড়িতে এইসব চলবো না, বুঝছো? শীত কত আইলো কত গেল,
আর এটা কি শীতে এখন কাবু হয়ে যাইতেছে। আর বৌমা শোনো, আজকে তুমি কাঠের উনুনে গিয়ে রান্না করবা। কিন্তু মা, আমি তো কখনো কাঠের উনুনে আগে রান্না করিনি, আমি কি পারবো? করোনা শীত তো হইব আস্তে আস্তে সবকিছু। হ্যাঁ, গ্যাসে তো রান্না করতে আমার সমস্যা হয়, তার উপরে কাঠের উনুন। গ্যাসের দাম দেখছো? কাঠের উনুনে গিয়ে রান্না করবা। মা, আপনি যদি একটু দেখিয়ে দেন তাহলে আমি ঠিক করতে পারবো। আমি জানি কি, আমি বুড়া বয়সে ভাঙা কোমর মাজা নিয়ে তোমার এখন কাঠের উনুনে শিয়াইতে যাম? আমি কিছু করতে পারব না বৌমা, তুমি যাও কাঠের উনুনে গিয়ে রান্না করো, বাবু খাই অফিসে বেরোইবে। না না মা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমি করে নেবো, আপনি বিশ্রাম করুন। হ্যাঁ যাও। ভালো হয়েছে তুমি শব্দ করছি, বেলা অব্দি ঘুমানো না? আগে সব কিছু কাজকর্ম করবি, বাসন কোসন জামা কাপড় কাচবি, তারপর কি কাঠের উনুনে গোতাবি কাঠ। দেখ কেমন মজা লাগে, আমার একটু জল গরম করাইছিস না? দেখ যা। আমি তো কাঠের উনুনে কোনোদিনই রান্না করিনি, মা তো সেটা ভালো করেই জানে। তাহলে হঠাৎ করে আজকে আমাকে কাঠের উনুনে কেন রান্না করতে বললো? আমি তো ঠিক করে উনুন জ্বালাতেও পারি না, শুধু ধোয়া হচ্ছে। আগে ওই বাড়িতে রান্না করতে গেলেই মা রান্না করতে দিত না, একবার সে আমার হাত পুড়ে গেছিল, তাই জন্য মা কত কাণ্ড করে ফেলে দিল। আর এখন আমাকে কাঠের উনুনে রান্না করতে হচ্ছে বিয়ে করে আসার পরে। সত্যি বাপের বাড়ির মতো সুখ শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না। মা মা দেখুন আমার হাতে কিভাবে পুড়ে গেছে, আমি তো কাঠের উনুনে ঠিক করে রান্না করতে পারি না। আমি আপনাকে বলেছিলাম দেখুন না, হাড়ি ধরতে গিয়ে আমার হাতটা কিভাবে পুড়ে গেছে, খুব জ্বালা করছে মা, আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কই দেখি এ মা, এইটুকু হাত পুড়ে গেছে তাও তুমি এরকম এমন করতেছো, জানি তুমি পুরোই পুড়ে গেছো। মা আমি নাটক করছি না, আমার সত্যি অনেকটা পুড়ে গেছে, অনেকটা লাগছে মা। ন্যাকামোগুলা কম করো বৌমা, এরার হাত আমাদের রোজ পরে রোজ ঠিক হয়ে যায়, ঠিক আছে? এটা তোমার বাপের বাড়ি না যে তোমাকে তুলে তুলে করে রাখুম এখানে, এটা তোমার শৌর বাড়ি, সেইটা মাথায় রাখো, বুঝছো? এইটুকুনি হাত পুড়া নিয়ে তুমি দৌড়ায় দৌড়ায় আইছো, মা হাত পুড়ে গেছে এইসব মেহামো আর কোথাও কইরো না, পাড়ার লোকরা তাহলে মুখ দেখাইতে পারো না। একদম ন্যাকামো করবে না আমার সামনে এসে, হাত পুড়ে গেছে তো হাত পুড়ে গেছে, বাপের বাড়ি পাইছে তুমি তুলে তুলে করে রাখুম এখানে। এই বাড়িতে আসার পর থেকে আমি আমার শ্বশুর বাড়ি এবং শ্বশুর শাশুড়ি দুজনকে আপন করে নিয়েছি, কিন্তু সত্যি কি তারা আমাকে আপন এখনো ভাবতে পেরেছে? তাহলে হয়তো আজকে আর এই দিনটা আসতো না। বিয়ের আগে আমার যদি হাত কেটে যেত বা হাত পুড়ে যেত, মা তো পাগলই হয়ে যেত, ভাবতো আমার মেয়েটার কি হয়ে গেল, সারাদিন আমাকে নিয়ে ভাবতো। আর আজকে সামান্য সহানুভূতিটুকুও পেলাম না শাশুড়ি মার কাছ থেকে। আজ যদি প্রতিটা ঘরে বৌমাকে শাশুড়ি মারা নিজের মেয়ের মতো স্নেহ করতো, তাহলে হয়তো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে কোনো পার্থক্যই থাকতো।